আসসালামু আলাইকুম, আমি রেশাদ কিচেন থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পেপার ফিশ বানিয়েছি, এটাও খেতে অত্যন্ত সুস্বাদু। এটা আপনারা বানিয়ে খাবেন। তো আমি এটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, চলুন কিভাবে বানালাম সেটাই দেখাচ্ছি। আমি পেপার ফিশ বানাচ্ছি। তো দেখুন, আমি কেটে নিয়েছি ওনিয়ন, রেড পেপার, গ্রিন পেপার। আর আমি নিচ্ছি কোরিয়েন্ডার, কোরিয়েন্ডার আমি চপ করে নিয়েছি। আর আমি ফিশ নিয়েছি, এটা বাসা ফিশ, এটা পাঙ্গস বলে অনেকে। আর নিব আমি সল্ট, ব্ল্যাক পেপার। আর ফিশের মধ্যে আমি সামান্য একটুখানি অয়েল ঢেলে নিয়েছি। আর আমি সাথে অ্যাড করব সামান্য পাউডার চিলি অ্যান্ড টার্মারিক, হলদি, হলদি পাউডার। তো ঠিক আছে, আমরা মাছটা ম্যারিনেট করে নেই। প্রথমে আমি দিয়ে দিব হলদি পাউডার, সল্ট দিচ্ছি, পেপার দিচ্ছি, ব্ল্যাক পেপার। আর আমি হার্ব দেব, এখানে আমি হার্ব নিয়ে নিয়েছি, মাস্টার্ড, গার্লিক, হার্ব। তুমি এটা কিছু সময় ম্যারিনেট করে রাখবো। ভিউয়ার্স, আমি নামিয়ে নিয়েছি, কুক হয়ে গেছে। ভিউয়ার্স, সেম ফ্রাই প্যানে আমি আর একটু তেল নিয়েছি, তেলটা একটু গরম করে নিয়েছি। এবার আমি ফিশ ঢেলে দিব, ফিশটাও আমি ভেজে নিব। মাছটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমি একটু লেমন ঢেলে দিব।
ভিউয়ার্স ফিশটা হয়ে গিয়েছে। আমি উপরে একটুখানি চপ করিয়েন্ডার দিয়েছি, তো আমি নামিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স হয়ে গেল আমার পেপার উইথ এ ফিশ। দেখুন এটা কতটা অ্যাট্রাকটিভ হয়েছে, আমি একটু সামনে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ এভাবে বানিয়ে খাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার লাইক দিবেন প্লিজ।